আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামরিক বাহিনীগুলোর বিভিন্ন অংশ তথা সেনা, নৌ এবং বিমানবাহিনী সারা বছরব্যাপী বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম এবং রসদ ক্রয় করে থাকলেও আমরা ডিফেন্স প্রেমীরা সারা বছরই যে টপিক নিয়ে সবচেয়ে বেশি হাইপে থাকি সেটা হলো বিমানবাহিনীর মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় সংক্রান্ত সংবাদ। গত কয়েক বছরব্যাপী নানা আলোচনা সমালোচনা হয়েছে এই বহুল প্রত্যাশিত MRCA ডিল নিয়ে। কখনো ফ্রন্টলাইনে MiG-1 MiG-35, কখনো বা সুখই SU-30, আবার কখনো চেংদু জেটেনের নাম সামনে এসেছে। আপনারা সবাই জানেন MRCA ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে 25,200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। পশ্চিমা দেশ হতেই MRCA ক্রয়ের জন্যই এই অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পশ্চিমা দেশে এমন দুইটি ফাইটারই রয়েছে, সেগুলো হলো টাইফুন এবং রাফাল। আর এখনকার হট টপিক হলো টাইফুন নাকি রাফাল, কোনটা কিনবে বিমানবাহিনী। এরই মধ্যে ইতালি ভিত্তিক একটি ব্লগিং সাইট ব্লগ বিফোর ফ্লাইট দাবি করেছে যে বাংলাদেশ বিমানবাহিনীর আপকামিং 16টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসাবে জয়েন্ট ফাইটার ইউরোফাইটার টাইফুন ক্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইজ গেটিং ক্লোজার টু ইউরোফাইটার টাইফুন, তারা এই শিরোনামে আর্টিকেলটি প্রকাশ করে। সাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে আসতে পারেন। ব্লগিং সাইটটির মতে ইটালিয়ান ডিফেন্স জায়ান্ট লিওনার্দো বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুনের পাশাপাশি AW-101 মার্লিন হেলিকপ্টার এবং আমাদের বহরে থাকা অ্যান্টনভ N-32 এর রিপ্লেসমেন্ট হিসাবে C-27 যে স্পার্টান ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টও অফার করেছে। আর আধুনিকায়নের আওতায় বিমানবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত বোয়িং A-64 অ্যাপাচি, নতুন বেসিক ট্রেনার এবং অ্যাটাক UAV হিসাবে যথাক্রমে তুরস্কের হুরকাস ট্রেনার এবং টায়ানকা UAV-র কথা উল্লেখ করে। তারা বলছেন প্রাথমিকভাবে রাশিয়ান অপশনের দিকেই ঝুঁকেছিল বিমানবাহিনী, তবে সম্প্রতি বাংলাদেশের পশ্চিমা নীতির কারণেই পরিকল্পনায় পরিবর্তন আসে। তাদের মতে ইউরোফাইটার টাইফুন কেনা হলে সেগুলো বিমানবাহিনীর পুরাতন F-7 সিরিজের যুদ্ধবিমান এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় MiG-29 বিমানকেও রিপ্লেস করতে পারে। এছাড়াও Dhaka-tweet.com নামের একটি পোর্টাল তাদের শিরোনামে লিখেছেন বাংলাদেশ ইজ বাইং ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ বিমানবাহিনী কেন ইউরোফাইটার টাইফুন কিনছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা তাদের আর্টিকেলে প্রকাশ করেছেন। তো আজকে এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলা সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।